আসুন 2013 সালের প্রথম স্মাইল শো শুরু করা যাক এক নবদম্পতির প্রেম বিয়ের সরস কাহিনী নিয়ে। আর সেটি পরিবেশন করতে আসছেন আমাদের অনুষ্ঠানের নিয়মিত কৌতুক শিল্পী সজল আমিন। দিনাজপুরের দিনারে, সিরাজগঞ্জের সিরাজ প্রেম করিয়া বিয়া করে। মানিকগঞ্জে বন্ধু মানিকের বাড়িতেই মৌলভীবাজারের মৌলভী সাহেব আর মুন্সীগঞ্জের মুন্সী মিলা এই বিয়াটা পড়ায় দেন। এই বিয়ার কনে দিনাজপুরের দিনার বাপের রংপুরে রঙের ব্যবসা করিয়া দৌলতপুরে মেলা ধন দৌলত, আবার সুনামগঞ্জে আছে বহুত সুনাম। কিন্তু সিরাজগঞ্জের সিরাজের বাপের গাই বান্ধায় দুইটা গাই আর ছাগল নাই, আয় পাঁচটা ছাগল ছাড়া সম্পত্তি কইতে কিছুই নাই। প্রেমে অন্ধ হইয়া নীল ফামারির নীল সিরা একখান পাঞ্জাবি বুড়া লালমনির হাটের লাল বেনারসি শাড়ি পরাইয়া দিনারের শাদি করে সিরাজ। কিছুদিন না যাইতেই পাবনায় গিয়া ভাবনায় পড়ল বেকার সিরাজ, সর্বনাশ, সংসার চালে কেমনে। ওইদিকে শ্রীমঙ্গল থেকে যখন দিনার বাপে এই অমঙ্গলের সংবাদ পাইল, সাত দিন শুধু সাতক্ষীরা হাসপাতালে অজ্ঞান আছিল। বেচারার বড় শখ আছিল ফরিদপুরের ফরিদের লগে কুড়িগ্রামে কমসে কম 20টা খাসি জবাই দিয়া এক আলিশান বিয়া দিব। এখন বাপের মন্ত্র মানে না, নেত্র কোনায় বৈশা বৈশা চোখের কোনা দিয়া শুধু পানি ছাড়ে। নোয়াখালি গিয়া ভাবলো খালি খালি কাইন্দা কী লাভ, ভোলা গিয়া মনে দুঃখ বলার চেষ্টা করলো, সবশেষে ঢাকার যাত্রা বাড়িতে যাত্রা করিয়া বিয়াটা মাইনেই নিল। বর্তমানে শান্তিনগরে দিনা সিরাজ শান্তিতেই বসবাস করতেছে। আসলে জন্ম মৃত্যু বিয়া এইসবই হইতেছে ঈশ্বরের ইচ্ছে দিয়া, এটা বুঝছিলাম আমি ঈশ্বর দি গিয়া। এখন আমার যাইতে হবে সায়দাবাদ। এই লম্বা কাহিনী শোনার জন্য আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ।